এখানে আমার বক্তব্য হলো মদিনা সনদে রাষ্ট্র চালানোর কথা বলাটা, এটাকে কেন তারা এভাবে হাইলাইট করলো বা এটাকে কেন চিহ্নিত করলো এবং এটাকে কেন তারা আজকে রাষ্ট্রদ্রোহ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। সুপ্রিয় দর্শক, এটি অত্যন্ত স্পষ্ট একটি বিষয় এবং গোটা দেশ এবং জাতি আমরা একটি কথা জানি, সেটি হলো যে এই মদিনা সনদে বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার যে কথা, এটি আজ প্রথমবারের মতো আল্লামা জুনায়েদ বাবুনগরী বলছেন বিষয়টি তা নয়, বরং অনেক পূর্বেই এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট এবং দ্ব্যর্থহীন বক্তব্য রেখেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই বক্তব্য এখনও পর্যন্ত নেট দুনিয়ায় এবং ভার্চুয়াল জগতে মানুষের হাতে হাতে, মানুষের চোখে চোখে এবং মানুষের কানে কানে ভাসছে। সুতরাং আজকে এই যে মদিনা সনদে রাষ্ট্র পরিচালনার কথা বলাকে সংবিধান বিরোধী এবং রাষ্ট্র বিরোধী আখ্যা দেওয়াটা, এটিকে যারা কেবলমাত্র জুনায়েদ বাবুনগরী অথবা হেফাজতে ইসলামের বিরুদ্ধাচরণ বলে ভাবছেন, আমি বলবো আপনারা বিষয়টিকে আরেকটু গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করুন। এটি কেবল একজন আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধাচরণ নয়, এটি কেবল হেফাজতে ইসলামের বিরুদ্ধাচরণ নয়, এটি বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধাচরণ। হয়তো তারা কৌশলগত কারণে আজকে আল্লামা জুনায়েদ বাবুনগরীর নাম উল্লেখ করেছে। মাওলানা মামুন হক সাহেব, আপনার বোঝায় কিছু ভুল আছে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড সামথিং। মদিনা সনদ, হ্যাঁ মদিনা সনদ, মানে দেশ তো মদিনা সনদ অনুযায়ী চলা উচিত ছিল, এখন না, 40 বছর আগে, 50 বছর আগে, কারণ দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে। সুতরাং ওয়ান অফ দ্য লার্জেস্ট মুসলিম মেজরিটি কান্ট্রি হিসাবে এখানে মদিনা সনদ থাকবে, সে অনুযায়ী দেশ, সেটা তো স্বাভাবিক নাকি? ধর্মের ভিত্তিতে দেশ ভাগ, 95% পিপল আর মুসলিম। এই দেশের মেজরিটি মানুষ চায় যে মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে এবং ধর্মীয় অনুশাসন তারা দেখতে চায়। মেজরিটি মানুষ যখন এটাকে চাইছে তখন এখানে তো কোনো অসুবিধা থাকার, কারোই তো কোনো সমস্যা থাকার কথা না। আমি তো কোনো সমস্যা দেখি না, আমি মনে করি দিস ইজ এ ভেরি ভেরি বিউটিফুল থিং, আমি মনে করি দিস ইজ এ রাইট থিং টু ডু। মদিনা সনদ এখন থেকে 50 বছর আগে ইনক্লুড করলে পরে আজকে রাষ্ট্রের এই বেহাল দশা হইতো না। দেশ মদিনা সনদ অনুযায়ী চললে সমস্যা কোথায়, কার সমস্যা, কিসের সমস্যা, এইটা তো হওয়া উচিত ছিল নাকি? মুসলিম মেজরিটি কান্ট্রিতে যেখানে ধর্মের ভিত্তিতে পার্টিশন হয়েছে 1947-এ, তো এই দেশ কি হিন্দু সনদে চলবে, খ্রিস্টান সনদে, বৌদ্ধ সনদে, নাকি আমাদের সেই মদিনা সনদে? কোন সনদে চলা উচিত ছিল, হিন্দু সনদ, পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, সেই দেশে তো হিন্দু সনদ, তাদের দেশে তো হিন্দুত্ববাদ, রাষ্ট্র চলছে হিন্দুত্ববাদে, তাদের দেশে মানুষের কোনো সমস্যা নাই, আমাদের দেশে মানুষের সমস্যা কেন? এত বড় একটা রাষ্ট্র হিন্দুস্তান, সেখানে তারা গরু পূজা করতেছে, গরুর জন্য তারা মানুষ পিটিয়ে মেরে ফেলতেছে, গরুকে রক্ষা করার জন্য তারা মুসলমানদেরকে পিটাইতেছে, ধর্মকে তারা এত গুরুত্ব দেয়, ধর্মকে তারা এত ভালোবাসে, তা আমাদের দেশের মানুষ ধর্মকে এত ঘৃণা করলো কেন? আমি বুঝলাম না, ধর্মকে তারা এত ঘৃণা করতেছে যে মদিনা সনদ বলার জন্য রাষ্ট্রদ্রোহের মামলা করতে হবে, এর ধর্মকে ঘৃণা করা, অসম্মান করা, অর্থাৎ এরা পছন্দ করে না, মুসলমান হয়েও তারা ইসলাম ধর্মকে ঘৃণা করতেছে, এটাই তো তার প্রমাণ। যারা মামলা করছে মানে তারা বলতে চাইছে যে তারা মুসলমান ঠিক আছে কিন্তু তারা ইসলাম ধর্মকে ঘৃণা করে, সুতরাং মদিনা সনদকে তারা ঘৃণা করে, সুতরাং মদিনা সনদের কথা বললে পরে রাষ্ট্রদ্রোহিতা, এটাও তারা বলতে চাচ্ছে। মাওলানা মামুন হক সাহেব, আমি একটা কথা জানতে চাই, আমাদের কি কোনো সংবিধান আছে আপনি মনে করেন, যে সংবিধানে একই সঙ্গে নাস্তিকতা এবং আস্তিকতা, রাষ্ট্রধর্ম ইসলাম এবং ধর্মনিরপেক্ষতা, না আপনি হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান, না মুসলমান, কোনো কিছুই নেই পৃথিবীতে? আর একটা সংবিধান দেখান তো, মামলাটা এখানেই হওয়া উচিত ছিল, রাষ্ট্রদ্রোহিতার মামলা করবেন আপনারা হুজুরেরা, মাওলানা আপনাদের সময়, এটা এটা আপনাদের সেঞ্চুরি, আপনাদের এটা দশক, এটা আপনাদের টাইম, রাইট দিস মিনিট, দিস ইজ ইয়োর টাইম, মামলাটা করবেন আপনারা, কারণ দেশ আজকে যে গর্তে গিয়ে ঠেকেছে, এখান থেকে এটাকে বের করার জন্য আপনাদের যে দায়িত্ব রয়েছে, ধর্মীয় মূল্যবোধের যে জায়গা,
আপনাদের উচিত ছিল এই সংবিধানের মাথা খারাপ হয়ে গেছে, এই মাথা খারাপ সংবিধানকে, এই পাগলা সংবিধানকে ভালো করার জন্য এটাকে মেন্টাল হসপিটালে ভর্তি করে, এটাকে পরিশুদ্ধ করে এখানে মদিনা সনদ ইনক্লুড করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া। সেটা না করে আপনি ডিফেন্স মুডে যেন আপনি কত বড় ক্রাইম করেছেন, না মৌলানা সাহেব আপনি কোনো ক্রাইম করেন নাই, আপনি সঠিক কাজ করেছেন। আপনি চেয়েছেন ভাস্কর্য মুক্ত বাংলাদেশ, আপনি চেয়েছেন ভাস্কর্য মুক্ত পার্লামেন্ট, ভাস্কর্য মুক্ত গণভবন এবং বঙ্গভবন, আপনি চেয়েছেন যে ধর্মনিরপেক্ষতা মুক্ত একটি সংবিধান। মামলা তো করবেন আপনারা, বল তো আপনাদের কোর্টে আপনারা রাষ্ট্রদ্রোহিতার মামলা করবেন এই রাষ্ট্রের বিরুদ্ধে যারা একই সঙ্গে ধর্মনিরপেক্ষতা এবং রাষ্ট্রধর্ম ইসলাম একই সংবিধানে ইনক্লুড করে একটা ভয়ঙ্কর রকমের ট্রিজন করেছে এবং ধর্মের সঙ্গে মুনাফেকি করেছে। থার্ড লার্জেস্ট মুসলিম মেজরিটি কান্ট্রি হচ্ছে যে বাংলাদেশ, এইখানে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র চলবে এবং এটা 40-50 বছর আগে করলে পরে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আজকে যে ডিচে এটা কিন্তু হইতো না। সুতরাং 2013 সনে শেখ হাসিনা যে কথাটা বলেছেন এটা নেটে এখনো ঘুরে বেড়াচ্ছে। তিনি বলেছিলেন যে তিনি নাকি মদিনা সনদে দেশ চালাচ্ছেন, তিনি বলেছিলেন। তাইলে পরে এই যে রাষ্ট্রদ্রোহিতার মামলা ফর হোয়াট? মৌলানা সাহেব মামলা তো করবেন আপনারা, আপনি মামলা করবেন দুইটা, একটা মদিনা সনদ ইনক্লুড করতে হবে, না করলে পরে আন্দোলন, না করলে পরে এখানে যা করতে হবে সেটা করবেন, আর একটা হচ্ছে যে এই সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কিন্তু ধর্মনিরপেক্ষতাকে বাদ দিতে হবে এবং নাস্তিকদেরকে এই দেশ থেকে মানে কি বিতাড়িত করার জন্য সর্বাত্মক আন্দোলন, এটা আপনাদের দায়িত্ব ছিল করার। কিন্তু সেটা না করে আপনার যে হেল্পলেস চেহারা আজকে আমি দেখলাম, আমি খুবই ব্যথিত এবং দুঃখিত। আপনার মতো একজন বিজ্ঞ আলেম, আপনার কত পাওয়ার, কত পড়ালেখা, কিন্তু সেইখানে আপনার যে অসহায় মোড, এটা আপনার থেকে আমি আশা করিনি। আমি আশা করেছিলাম যে আপনি অনেক শক্তভাবে কঠিনভাবে এটাকে মোকাবেলা করবেন, এই শত্রুদেরকে, এই ভাস্কর্য যারা পূজা করে, এই ভাস্কর্যবাদীদের বিরুদ্ধে। আমাদের পার্লামেন্টে এখানে যে ভাস্কর্য রয়েছে এবং অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান যে ভাস্কর্য, এটার বিরুদ্ধে আপনাদের সংগ্রাম, দ্য রাইট থিং টু ডু, আপনাদের উচিত ছিল রাষ্ট্রদ্রোহিতার মামলা করে সংবিধানকে এ ধর্মনিরপেক্ষতা মুক্ত করে সেখানে মদিনা সনদ ইনক্লুড করা, সেটাই ছিল আপনাদের কাজ, সেটা করেন নাই। আপনাদের মুড হওয়া উচিত ছিল প্রতিরক্ষা, ডিফেন্স, ডিফেন্স মানে প্রতিরক্ষা। আপনারা সেখানে মক্কা মদিনার মতো প্রফেট মোহাম্মদ যেটা করেছিলেন, মক্কা মদিনা কাবা স্বাধীন করার আগে তিনি যে মুডে ছিলেন, তিনি ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করে এগুলোকে স্বাধীন করেছেন, তিনি কিন্তু কখনোই ক্ষমা চান নাই, তিনি কখনোই অসহায় বোধ করেন নাই, তিনি কখনোই আজকে আপনি যেটা করেছেন এটা করলে পরে মক্কা মদিনা কাবা কোনোটাই পাওয়া যেত না, স্বাধীন হতো না। আপনার আজকে যে চেহারা, আপনার থাকবেন বজ্র কঠিন, আপনার থাকবেন শক্ত লৌহ কঠিন, আপনারা ওদেরকে আলটিমেটাম দিবেন যে এক্স অ্যামাউন্ট অফ টাইম বেঁধে দিবেন, বলবেন এই সময়ের মধ্যে মামলা উইথড্র করতে হবে এবং মদিনা সনদ ইনক্লুড করতে হবে, না করলে পরেই কাপড়ের কাপড় পরে আমরা রাস্তায় নামতেছি। আপনাদের যে পাওয়ার আমরা দেখেছিলাম 2013-14 সনে হেফাজতের পাওয়ার, ইমেন্স পাওয়ার, এটা আপনাদের এক্সিকিউট করা দায়িত্ব ছিল, কিন্তু সেটা না করে আপনার যে অসহায় মোড, এটা খুবই খারাপ। আপনাদের পার্লামেন্ট এবং গণভবন বঙ্গভবন, এইখানে এখন শত্রু কবরিত একটি দেশ, এইটাকে মুক্ত করার জন্য মক্কা মদিনা এবং কাবার স্টাইলে আপনাদের এখন প্রতিরক্ষা মুডের প্রয়োজন, এগুলোকে মুক্ত করতে হবে। আমাদের পার্লামেন্ট, বঙ্গভবন, গণভবন সবকিছু এখন ভাস্কর্য কবলিত, এইগুলোকে মুক্ত করতে হবে ভাস্কর্যবাদীদের হাত থেকে, এই পূজারীদের হাত থেকে, যারা দেশটাকে আজকে ধ্বংসের কিনারে নিয়ে এইটাকে এমন একটা রাষ্ট্র বানিয়েছে যার কোনো চেহারা নাই। আপনাদের ডেস্টিনেশন হবে পার্লামেন্ট, ডেস্টিনেশন হবে গণভবন, ডেস্টিনেশন হবে বঙ্গভবন, এইগুলোকে রিক্যাপচার করতে হবে এই সমস্ত শত্রুদের হাত থেকে। মক্কা মদিনা কাবা যেভাবে শত্রুমুক্ত হয়েছিল, এই বাংলাদেশে তিনটা প্রতিষ্ঠানকে শত্রুমুক্ত করার জন্য সেই মুডে, সেই প্রতিরক্ষা মুডে, সেইভাবে এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। এই সমস্ত শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এদেরকে বলতে হবে, এক্স অ্যামাউন্ট অফ টাইম দিতে হবে যে এর মধ্যে পালিয়ে যাও, এখান থেকে চলে যেতে হবে, আর যদি না যাও তাইলে পরে আমরা এইগুলো করবো, আপনাদেরকে আন্দোলনে নামতে হবে।
আপনাদেরকে 1500 বছর আগের সে মক্কা মদিনা কাবা যেভাবে স্বাধীন করেছিলেন প্রফেট মোহাম্মদ, সেই বাস্তবতা কিন্তু এক্সিস্টিং ইন বাংলাদেশ রাইট নাও, সেই বাস্তবতা, সেই দুর্বিষহ, সেই ভয়ঙ্কর পরিস্থিতি এখন বাংলাদেশ, সে অন্ধকার যুগ। আমাদের গণভবন, বঙ্গভবন এবং পার্লামেন্ট এইগুলোকে শত্রুমুক্ত করতে হবে, শত্রুমুক্ত করে, ভাস্কর্যমুক্ত করে এইগুলো দখল নিতে হবে এবং সেখানে আপনাদের মদিনার সনদ এটাকে অ্যাক্টিভেট করতে হবে। দিস ইজ রাইট থিং টু ডু, দিস ইজ দ্য মোস্ট লজিক্যাল থিং টু ডু। এবং আমি এই মদিনার সনদের একজন বড় সাপোর্টার, আমি মনে করি দেশটা যেখানে গেছে এটাকে শত্রুমুক্ত করার জন্য, এটাকে একটা জায়গায় আনার জন্য মদিনার সনদে কোনো বিকল্প নাই। মদিনার সনদ মানে হচ্ছে ধর্মীয় অনুশাসন, মদিনার সনদ মানে হচ্ছে যে একটি ধর্মীয় অনুশাসনের মধ্যে থেকে, যেরকম ভারতে হচ্ছে, যেরকম আমেরিকাতে খ্রিস্টানবাদ, ইহুদিবাদ বিভিন্ন দেশে দেশে, ঠিক সেরকমই একটি নিজস্ব জাতীয়তাবাদ, একটি নিজস্ব ধর্মীয় জাতীয়তাবাদ, উইটারই একদম অ্যাবসোলুট নেসেসিটি অ্যাট দিস পয়েন্ট, অ্যাট দিস মোমেন্ট, এবং এটার কোনো বিকল্প নাই। এই জন্য ক্ষমা চাওয়ার কোনো কিছু নেই, ভয়ের কোনো কিছু নাই। মামলা করেন আপনারা, ওদের বিরুদ্ধে মামলা করেন যারা রাষ্ট্র ধর্ম ইসলাম এবং ধর্মনিরপেক্ষতা একই সংবিধানে ইনক্লুড করে, ওই সমস্ত মুনাফেকদের বিরুদ্ধে, ওই সমস্ত অমুসলিমদের বিরুদ্ধে মামলা করেন, এটাই আপনাদের কাজ। এটি হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম এবং অন্যান্য ধর্মীয় দলগুলোর একমাত্র ডিউটি নাও, টু সেভ দিস কান্ট্রি ফ্রম হ্যান্ডস অব দিস এনিমিস। থ্যাংকস ফর ওয়াচিং।